ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। প্রচুর গরম ভাই, বৃষ্টি আমাকে এখানে দেখতে হবে। চারটে অর্ডার দিয়েছে, মানে পুরো হাঁপিয়ে গেছি। ব্রিজ খালি ব্রিজ পার হতে হচ্ছে। তো হ্যালো গাইস, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমার দেখাবো একটা ডেলিভারি বয় সারাদিন কত কষ্ট করে মাত্র কিছু পয়সার জন্য এত কষ্ট করে। এবার রোদ বিরোধ হোক বা জল হোক যাই হোক, ডেলিভারি বয় এত কষ্ট করে যে লোকেদের খাবার দেয় আর সামান্য কিছু টাকার জন্য। তো ওটা তোমাদের আজকে দেখাবো। তো প্লিজ ভিডিওটাকে পুরো দেখো। আর হ্যাঁ, যারা বলো যে সাইকেলে ডেলিভারি করা খুব সোজা, কিন্তু এটা খুব সোজা না। প্রথম এক দু মাস সোজা লাগবে, যখন পরে দু তিন মাস পরে হবে না, তখন দুটো পা না তুমি দাঁড়াতে পারবে না। যখন রাত্রিবেলা আসবে, যখন শোবে, তখন বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। তো বন্ধুরা, জোম্যাটো অনেকদিন ধরেই করি, কিন্তু আজকে ভাবলাম তোমাদের একটু দেখাই যে একটা জোম্যাটো ভাই কত ইনকাম করতে পারে। তো সারা দিনটা আজকে পুরো বেরোবো, বেরোনোর পর তোমাদের যা লাইভ দেখাবো, কি অর্ডার আসছে, কটা অর্ডার আসছে, প্রতি অর্ডারে কত টাকা করে দিচ্ছে, কত দূরে যাচ্ছে, এবার অর্ডার দিচ্ছি কি করা থেকে নিচ্ছি, সব তোমাদের পুরো ক্লিয়ারলি দেখাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেবো। কিন্তু চলো গাইস, এবার যাওয়া যাক, লেটস গো। তো ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। তো ফার্স্ট অর্ডার একটা কেক অর্ডার পড়েছে। তো এখানে ক্যাথলিন বলে একটা রেস্টুরেন্ট না, এটা কেকের দোকান ছিল, ওখানে পড়েছে। চলো তাহলে এই কেকটা যার তাকে দিয়ে আসা যাক। ফার্স্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে সেকেন্ড অর্ডার একটা পেয়েছি। সামনে একটু দূরে একটা রেস্টুরেন্ট ছিল, তো এটা সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারটা নিয়ে এই সামনেই আছে 700 মিটার, তো ওখানে গিয়ে চলো অর্ডার দিয়ে আসি। সেকেন্ড অর্ডার দিয়ে দেওয়ার পরে আবার একটা অর্ডার পেয়ে গেছি, 3 নম্বর অর্ডার। তো এটাতে আছে বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা বেশি দূর নেই, সামনেই আছে, চলো বিরিয়ানিটা দিয়ে আসি। দিয়ে এসে তারপর দেখি যে কখন অর্ডার পাই। চলো প্রচুর গরম ভাই, প্রচুর রোজ দুপুরবেলা ঘাস করিয়ে দিচ্ছে। আমি 4 নম্বর অর্ডারটা পেয়ে গেছি, আর এই দুপুরবেলায় খুব খিদে পেয়ে গেছিলো, তাই কী করলাম যে একটুখানি অফ রেখে আমি বাড়িতে গিয়ে একটু খেয়ে দিয়ে চান ফান করে আবার বেরিয়ে পড়লাম। আর এখন ঠিক এই 5:30 নাগাদ একটা অর্ডার পেলাম, 4 নম্বর অর্ডার। তো এই অর্ডারটা নিয়ে যাচ্ছি, অনেকটা দূরে অর্ডার পড়েছে, কিন্তু বড় কথা হচ্ছে অর্ডারটা পয়সাটা খুবই কম দিয়েছে। আর এইখানে যা রাস্তা খারাপ, কী বলবো। এখন আমি আজকে ঠিক বেলুড় মঠের সামনে দিয়ে যাচ্ছি, তোমাদের একটু এদিকে দেখিয়ে দিই। বেলুড় মঠের যে গেট তো পুরোটা দেখালাম না। এবার তো এখন অর্ডারটা পড়েছে অনেক দূরে, সেটা বলছিলাম, কিন্তু পয়সা দিয়েছে খুবই কম। আর তোমাদের এই অর্ডারটা দেওয়ার পর পুরোটা দেখাবো যে কটা অর্ডার এলো, 4টে অর্ডারে কত টাকা পেলাম, সেটা আমি তোমাকে দেখাবো। ওইদিকে তাকিয়ে চালাচ্ছি, কারণ রাস্তাতে তো অনেক গাড়ি, নাহলে ধাক্কা লেগে যাবে। তো চলো, আমার বন্ধুরা এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি একটু পিছনে আছি। তো এইটা হচ্ছে বেলুড় মঠের সেই মাছটা। তো
একটুখানি তোমাদের দেখাতে পারলাম মাছটা, চলো অর্ডারটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি। প্রচুর জোরে বৃষ্টি আসবে আবার। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন অবধি আমি 3 ঘন্টা অন আছি, 3 ঘন্টা অন থেকে আমাকে এখানে দেখতে হবে 4টে অর্ডার দিয়েছে, আর 4টে অর্ডার আমি এখানে পেয়েছি 104 টাকা, ঠিক আছে 104 টাকা। তো এখন 4টে অর্ডার অবধি হয়েছে, আর এখানে আমার একটা অর্ডার এখনও এই মাত্র পেয়েছি, এখানে রঙ্গলি মল থেকে পেলাম অর্ডারটা, KFC থেকে। তো এই অর্ডারটা দিলে আমার এখন মোট 5খানা অর্ডার হবে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাদা তোমাদের এখানে ট্রিপটা আমি দেখিয়ে দিই, 1 সেকেন্ড দাঁড়াও। তো এখানে দেখে নাও, এখানে এসি ট্রিপে গেলাম, ট্রিপে গিয়ে এখানে আমাকে ফার্স্ট অর্ডার পেয়েছি দেখো 29 30 টাকা, তারপর এটা 20 টাকা, তারপর এটা 23 টাকা, তারপর এটা হচ্ছে 30 টাকা। এই অর্ডারটা এখন কত টাকা আমি ঠিক জানি না, মনে নেই। তো এই অর্ডারটা দিয়ে তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখন 6 নম্বর অর্ডার পেয়ে গেছি, তো এখন অর্ডারটা কাছেই আছে কিন্তু সার্চ পে চলছিল, তাই জন্য কিছু টাকা এক্সট্রা পেয়েছি। তো চলো ভাইস অর্ডারটা দিয়ে আসি, দিয়ে এসে দেখি আবার পরের অর্ডারটা কখন পাই, চলো ভাইস। এখন 7 নম্বর অর্ডারটা পেয়ে গেছি, একটা রোল আছে চিকেন রোল, তো সামনেই আছে কিন্তু বলছি না এখন বৃষ্টি পড়ছে বলে টিপ টিপ করে, তো ওই জন্য সার্চ পেটা পাচ্ছি মানে কিছু এক্সট্রা পয়সা। তো 2টো অর্ডারে আমরা এক্সট্রা পয়সা পেয়েছি কিছু। তো চলো এই অর্ডারটা দিয়ে আসা যাক, তারপর দেখি আবার কখন আমরা অর্ডারটা পাই। ফ্রেন্ডস 8 নম্বর অর্ডারটা পেয়ে গেছি, কিন্তু একটা কথা বলতে চাই, রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, প্রচণ্ড জ্যাম, আর সাইকেল চালিয়ে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছি, পুরো মানে অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমাদের 8 নম্বর অর্ডার। তো এই এখন একটু ফাঁকা আছে রাস্তাটা, কিন্তু আজকে রাস্তা প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। তো চলো অর্ডারটা দিয়ে আসি, আবার দেখি কখন অর্ডার পাওয়া যায়। তো খানাখানির পর না মানে ভিডিও করতে আর ভালো লাগে না, প্রচুর প্রচুর পায়ে ব্যথা করছে, আমি বললাম না ওই জন্য আমি বেরোচ্ছি না, কারণ যেহেতু আমি একটু বেশি লম্বা না ওই জন্য ছোটো সাইকেল চালাতে প্রচণ্ড কষ্ট হয়, মানে পুরো হাঁপে গেছি, ব্রিজ খালি ব্রিজ পার হতে হচ্ছে, লিলুয়া ব্রিজটা মানে লিলুয়া ব্রিজের এপারে ওপারে অনেক কটা অর্ডার এসছে, তো সেই জন্য অনেক কথা ফেরোতে হচ্ছে, আর অবস্থাটা খুবই খারাপ। অবস্থা খারাপ বলতে মানে বুঝতে পারছো, গা হাত পুরো ব্যথা, পায়ে ব্যথা হচ্ছে একটু। তো যাই হোক ডেলিভারি বয় তো করতে হবে, নাহলে তো অর্ডার পাবো না, অর্ডার দিতে পারবো না। তো চলো দেখা যাক অর্ডারটা দিই, তাহলে বলছি। তো 9 নম্বর অর্ডারটা পেয়ে গেছি, 9 নম্বর অর্ডারটা হচ্ছে মানে অনেক দূরে 5 কিলোমিটারের কাছাকাছি দিয়েছে, আর বেশি দেয়নি, দিয়েছে 41 টাকা। তো যা দিয়েছে তাতেই তো সন্তুষ্ট থাকতে হবে। তো চলো এই অর্ডারটা দিই, এরপরে মনে হয় একটা লাস্ট অর্ডার আছে, 9টা অবধি নিয়েছিলাম গিক, আর গিক পাইনি, সো 9টা অবধি করবো, দেখি কত হয় আর কত পয়সা হয়, তো সব তোমাদের দেখাবো লাস্টে। তো চলো ভাইস। তো বন্ধুরা লাস্ট অর্ডার মনে হয় এটাই লাস্ট অর্ডার, তো এটা 10 নম্বর অর্ডার, এটা পেয়ে গেছি। এবার এই অর্ডারটা মিনিমাম 2.5 থেকে 3 কিলোমিটার আছে, তো এই অর্ডারটা দিয়ে দিই, দেওয়ার পরে মনে হচ্ছে অফলাইন হয়ে যাব। আর গিক যে পরে গিকগুলো ওগুলো পাইনি, সব ফুল ছিল, তো দেখা যাক কী হয়, এটাই লাস্ট অর্ডার, কি এর পরে অর্ডার পাওয়া যায় কি পাওয়া যায় না, এই অর্ডারটা দিয়ে তোমায় দেখাবো। আর হ্যাঁ, কটা অর্ডার পেয়েছি আর প্রতি অর্ডারে কত টাকা পেয়েছি সেইটা তোমাদেরকে আমি নিশ্চয়ই আমি দেখাবো এই অর্ডারটা দিয়ে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক অর্ডারটা দিতে। তো দেখতে পাচ্ছ লাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, দেখো এখানে 10খানা অর্ডার পেয়েছি, আর এখানে লগিং ছিলাম হচ্ছে 6 ঘন্টা, কারণ এখানে অনেক কটা গিগ আমি পাইনি। তো এখানে দেখতে পাচ্ছ কত হয়েছে, 330 টাকা, এখানে সার্চ পেয়ে 3টে পেয়েছিলাম বলে 330 টাকা হয়েছে, না হলে তোমার 260 থেকে 70 টাকা হতো, মানে 6 থেকে 7 ঘন্টা, ধরো ওই 7 থেকে 8 ঘন্টা খেটে তুমি 300 থেকে 350 টাকা ইনকাম করতে পারবে। এবার হয়তো এর কম হতে পারে বা বেশি হতে পারে, কোনো ঠিক নেই। তো চলো গাইস এইটুকুই দেখালাম, তো একটা জোম্যাটো বয় সারাদিন খেটে ঠিক এরকমই ইনকাম করতে পারে, আর যদি তুমি 10 থেকে 12 ঘন্টা দাও তাহলে তোমার হয়তো 450 থেকে 500 খুব জোর হতে পারে, তাও নাও হতে পারে। তো চলো সবাইকে, সবাই ভালো থেকো, তো গুড নাইট, তো আসছি আবার পরে ভিডিও নিয়ে। তো প্লিজ এই ভিডিওটা অন্তত পুরো দেখো, আর বাকি যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে সেগুলো নিশ্চয়ই তোমরা একটু চেক করো, ঠিক আছে। তো চলো গাইস টাটা, বাই বাই, গুড নাইট।